بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আমরা আশা রাখছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এই পৃথিবী হাজারো বছর ধরে চলে আসছে আর আপনি আপনার জীবনে কয়েকবার এটি শুনেও নিয়েছেন যে এই দুনিয়ার শেষ সময় খুবই কাছাকাছি চলে এসেছে। বিখ্যাত বিখ্যাত জ্ঞানী মানুষেরাও কয়েক শতাব্দী ধরে কিয়ামত চলে আসার অথবা এই দুনিয়ার সমাপ্ত হওয়ার প্রেডিকশনকে করে আসছেন। এতদূর পর্যন্ত যে 21 শতাব্দী, মানে এই সময়েও কিছু জ্ঞানী মানুষ কিয়ামত আসার দাবি করেছেন। আর যেখানে আপনি 21শে ডিসেম্বর 2012 সম্বন্ধে অবশ্যই শুনে থাকবেন, মানে এটি এই দুনিয়ার শেষ দিন হবে। সাধারণভাবে এই কথাটি একটি ছোট অনুমানের ভিত্তিতে শুরু হয়েছিল আর যেখানে বলা হয়েছিল যে নেব্রু নামের একটি বড় টুকরো যেটি খুবই দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই মুসিবতের জন্য সর্বপ্রথম 2003 সালের মে মাসে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, কিন্তু যখন এই ভবিষ্যৎবাণী অসফল হলো আর তার মোতাবেক কিছুই হলো না, তখন এই কিয়ামতের তারিখকে একটু বাড়িয়ে 2021 সালের ডিসেম্বর মাসে রেখে দেওয়া হলো। আর এখন এই কথা পেরিয়ে যাওয়া 10 বছরের থেকেও বেশি হয়ে গিয়েছে, কিন্তু এখনও কিছুই হয়নি। কিন্তু 2021 সালে বিজ্ঞানীরা একটি রিপোর্ট পেশ করেছিলেন আর যেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর মানুষ দেখেওছিলেন, আর তার উপরে অনেক ডিবেটও হয়েছিল। কেন সবাই এই কথা বলছিল যে এটি কিয়ামতের কোনো বড় নিশানা নয়? তো বিজ্ঞানীদের একটি টিমের মতে জমিনের এই যে ঘূর্ণন গতি, সেটি অদ্ভুতভাবে আগের থেকে অনেক বেশি অনুভব করা যাচ্ছে, আর যে কারণে এই যে দিন 24 ঘন্টার হয়ে থাকতো, এখন সেই দিনের কিছু সময় কমে গিয়েছে। তো চলুন এবার আমরা একটু খেয়াল করে দেখি হাদিসে মুবারাকাতে এর সম্বন্ধে কি জানানো হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে, যখন কিয়ামতের সময় খুবই কাছাকাছি চলে আসবে, তখন তার প্রথমে বছর মাসের সমান সমান হয়ে যাবে, মাস সপ্তাহের সমান সমান, সপ্তাহ দিনের সমান, আর দিন ঘন্টার সমান, আর ঘন্টাকে আগুনের একটি ফুলকির মতো অনুভব হবে। সময়ের একটি মজবুত সিস্টেমের মাধ্যমে আমাদের এই সম্পূর্ণ কায়নাতে চলে আসছে, আর এই নিজাম বা সিস্টেম যেমন যেমন সমাপ্ত হতে লাগবে, ঠিক তেমনই তেমনই এই কায়নাত নিজের ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আর একদিন এমন সময় আসবে যখন ইসরাফিল আলাইহিসসালাম বাঁশিতে ফুঁক মারবেন, তখন এই কায়নাত সময়ের এই সিস্টেম থেকে সম্পূর্ণভাবে বাইরে বেরিয়ে আসবে। এই পৃথিবীতে কোনো জীবন আর বেঁচেই থাকবে না। কিয়ামত আসার কিছু সময় প্রথমে একটি হাওয়ার ঝাঁকুনি আসবে, আর যেটি ইমানদার মানুষদের ভিতর থেকে তার রূহকে নাকের মাধ্যমে বের করে নেবে, আর সেই প্রত্যেক মানুষকে যারা জীবনে একবারও মন থেকে আল্লাহকে ডেকেছে। তারপর যেমনই শেষ ইমানদার মানুষের রূহকেও কবজা করে নেওয়া হবে, তখন তার কিছু সময় পরই এই সম্পূর্ণ পৃথিবী এক ভয়ানক বিভৎস আওয়াজে ভরে যাবে। এই কায়নাতের গ্রহগুলো ভেঙে যাওয়া তারার মতো হবে। সেই সময় এই পৃথিবীতে বিধ্বংসতার পরিবেশ হবে, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, জমিন ফেটে যাবে, আর সমুদ্রতে এক ভয়ঙ্কর জলোচ্ছ্বাস চলে আসবে। পাহাড় নিজের স্থান থেকে সরে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কোরআনুল করিমের সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন জমিন এবং আসমানকে পরিবর্তন করে অন্য রূপ দিয়ে দেওয়া হবে, আর যার পর সকলেই সেই পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সাধারণভাবে এই সূচনা এই নির্দিষ্ট সময় দ্বারা ঘিরে রাখা জীবনের সমাপ্ত এবং এক নতুন আর কখনোই সমাপ্ত না হওয়ার জীবনের সূচনা হবে, যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, মানে মানুষ, জিন এবং ফেরেশতারাও। হাদিসে মুবারকাতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের আরশে জোরে আওয়াজ দিয়ে বলবেন, কোথায় আজ তাদের বাদশাহিত্ব? কোথায় আজ তারা যারা নিজেকে খোদা বলে দাবি করেছিল? কোথায় তারা যারা মুসলিমের উপর জুলুম করেছিল? কিন্তু তখন এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ আর থাকবে না, কেননা তখন কায়নাতের নাম ও নিশানা একেবারের মতো মিটে যাবে, আর আল্লাহ তাআলার জাত ছাড়া কেউ আর বাকি থাকবে না। চারিদিকে শুধু আর শুধু নিস্তব্ধতায় থাকবে। কিন্তু একজন মানুষ হওয়ার জন্য আমাদের মস্তিষ্কে এই প্রশ্ন অবশ্যই উঠে আসবে যে শেষ পর্যন্ত কিয়ামত কবে আসবে, আর যেটির সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ওই ভালো জানেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কুরআনুল কারিমের ভিতরে এবং এই সারবারে দোজাহা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামতের আগে ঘটে যাওয়া অনেকগুলো নিশানার বর্ণনা করে দিয়েছেন, আর যেগুলিকে আমরা সম্পূর্ণ হতেও দেখতে পাচ্ছি, আর সেই জন্য আমরা এখান থেকে অনুমানও করতে পারছি যে এখন কিয়ামতের সময় খুবই কমই বাকি থেকে গিয়েছে। যেমন আমরা পিছনে উল্লেখ করলাম, কিয়ামতের কাছাকাছি মুহূর্তে সময় খুবই তাড়াতাড়ি পেরিয়ে যেতে লাগবে, যেখানে বছর মাসের সমান সমান, মাস সপ্তাহের সমান, সপ্তাহ দিনের সমান, দিন ঘন্টার সমান, এবং ঘন্টা শুধুমাত্র এক আগুনের স্ফুলিঙ্গের মতো হবে। আর এমনটি মনে হচ্ছে যে এটি সম্পূর্ণ হতে লেগেছে, কেননা বিজ্ঞানীদের দ্বারা করে থাকা রিসার্চের পর 2021 সালে এটি এমন রিপোর্ট সামনে এসেছে যেখান থেকে জানতে পারা যায় যে এই জমিনের যে ঘূর্ণন গতি, সেখানে সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর এই জমিনের ঘূর্ণন গতি সামান্য দ্রুত হওয়ার কারণে একদিন 24 ঘন্টা থেকে কিছু মাইক্রোসেকেন্ড কম হয়ে গিয়েছে। হাদিসে মুবারকাতে দ্রুত গতির সময়ের জন্য হতে পারে সময়ের মূল্য দেওয়াকে বলা হয়েছে। আজ আমরা এমনটি দেখতে পাচ্ছি যে এই সময় মানুষ এত বেশি কাজের মধ্যে ডুবে গিয়েছেন
সে একটি সময়ও বিশ্রাম নিতে চাইছে না। যদি আমরা এটি বলি যে মানুষের জীবন একটি মেশিনের মতো হয়ে গিয়েছে, তাহলে এটিও হয়তো ভুল বলা হবে না। কেন আজকের বর্তমান সময়ে মানুষের চিন্তাভাবনা শুধু আর শুধুমাত্র পয়সা উপার্জন করাই হয়ে গিয়েছে, আর এই কারণে সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে কিন্তু আমরা তা অনুভব করতে পারছি না। কেন যখন আমাদের খেয়াল কোনো অন্য জায়গাতে থাকে, তখন আমরা সময় যে দ্রুত পেরিয়ে যাচ্ছে সেটিকে কিভাবে অনুমান করতে পারব। এই সময়ের রেফারেন্সে আরেকটি দ্বিতীয় মত পেশ করা হয়ে থাকে, যেখানে বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি মানে সোশ্যাল মিডিয়া আর এমন ধরনের আরো বিশেষ প্ল্যাটফর্মের জন্য মানুষের মধ্যে যে দূরত্ব সেটা অনেক কম হয়ে গিয়েছে। আর যদি দেখা যায়, তাহলে একটি জায়গা থেকে অন্য জায়গাতে যেতে প্রথমে যে সময় লাগত, সেটি আজ হাই ট্রেক এবং হাই স্পিড ট্রান্সপোর্টেশন সিস্টেমের কারণে সেই সময়ও খুব কম হয়ে গিয়েছে। তাহলে কি এই জমিনের ঘূর্ণন গতি বৃদ্ধি পাওয়ার কারণে দিন এবং রাতের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? তো এর রেফারেন্সে বিজ্ঞানীরা জমিনের যে পরিবর্তনের জন্য বলছেন, সেটি খুবই সামান্য সময়, এতটাই সামান্য যে আমরা খেয়াল করলেও তা বুঝতে পারবো না। 1973 থেকে 2005 সাল পর্যন্ত এত বৃহৎ সময়ে 5ই জুলাই 2005 সালের দিনটিকে সবচেয়ে ছোট দিন বলা হয়েছে, কিন্তু 2005 থেকে 2020 সালের মধ্যে মোটামুটি 28 বার এমন ঘটনা ঘটে গিয়েছে। আর বিজ্ঞানীদের মতে আমাদের জমিনের ঘূর্ণন গতিতে যে বৃদ্ধি দেখা যাচ্ছে, পিছনের 50 বছরের তুলনায় এটি অনুমান করা হয়েছে যে আসছে বছরগুলোতে এই ঘূর্ণন গতি আরও দ্রুত হতে পারে। তো সেই জন্য যদি এমনভাবে চলতে থাকে, তাহলে একটি সময় এমনও আসবে যখন সাধারণ মানুষও এই যে জমিনের ঘূর্ণন গতির পরিবর্তন এবং সময় কম হয়ে যাওয়া সেটিকে অনুভব করতে পারবে। তাহলে শেষ পর্যন্ত এই যে গতির বৃদ্ধিতে মানুষের জীবনের উপরে কোনো প্রভাব পড়বে? তো যদি এমনটি হয়, মানে 24 ঘন্টার একটি দিনে 1 মিনিটের পার্থক্য চলে আসে, তাহলে জমিনের উপর উপস্থিত থাকা গাছপালা জীবজন্তু সবার উপরেই এর প্রভাব অবশ্যই পড়বে, সম্পূর্ণ পৃথিবীর সিস্টেম নষ্ট হয়ে যাবে। কিন্তু বিজ্ঞান এটি মনে করছে, যদি আমরা কথা বলি সময় একেবারে দ্রুত গতিতে চলতে লাগবে, তাহলে এটি তো হঠাৎ করে হবে না, আর যদি এমনটি হয়ে থাকে তাহলে এটি অনেক বছর সময় লাগবে। এবার যেহেতু তারা টেকনোলজি এবং লজিক্যালিভাবে চিন্তাভাবনা করে থাকেন, তো সেই জন্য তাদের এমন ধারণা বা বিশ্বাস করা অনেক প্রকারে সঠিকও হতে পারে। কিন্তু সেখানে আমাদের আকিদা বা ইমান এটি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপর কুদরত রেখে থাকেন, তিনি যা চান সেটি হয়ে যায়। হাদিসে মুবারকাতে সময়ের যে দ্রুতগতি উল্লেখ করা হয়েছে, সেই দ্রুতগতি যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে এখনই চলে আসতে পারে, আর যদি না চান তাহলে কোনো সময় কিংবা হাজার বছর পরও আসবে না। আর তারপর যখন সেই সময় কাছাকাছি চলে আসবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হবে, তখন তার কারণে ভূমিকম্প এবং তুফান এই জমিনের উপর বিধ্বংসতা চালাবে, তখন এই জমিনের উপর জীবন্ত বেঁচে থাকা একেবারে অসম্ভব হয়ে যাবে। যদিও কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যখন জমিনকে ভূমিকম্পের দ্বারা হিলিয়ে দেওয়া হবে আর যখন জমিন নিজের ভিতরের বোঝাকে বাইরে বের করে দেবে, তখন মানুষ বলবে এর কি হলো, তখন সে তার সামনে যে পরিস্থিতি থাকবে সেটিকে বর্ণনা করবে, কেননা তোর রব তাকে এমনই করার আদেশ করেছে। তো সর্বশেষে কিয়ামত কবে আসবে সেটির জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, কিন্তু সর্বারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্বন্ধে কিছু নিশানা অবশ্যই ইরশাদ করে দিয়েছেন, আর তার মধ্য থেকে কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি। যখন এই পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করা হলো, মানে সেই প্রথম মানব আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম একজন মুমিন ছিলেন, তিনি এক আল্লাহ তাআলার ইবাদত করতেন। সেই সময় হযরত আদম আলাইহিস সালাম এবং তার কিছু সন্তানই একটি উম্মত ছিল। একটি হাদিসে মুবারকাতে মুসলমান এবং ইসলামের সম্বন্ধে জানানো হয়েছে যে এই দুনিয়াতে সমস্ত কিছু কতদিন পর্যন্ত চলতে থাকবে। বুখারী শরীফের একটি হাদিসে কিছু এমনভাবে বর্ণনা করা হয়েছে, আর যেই রেওয়ায়েতটি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা এই পৃথিবীতে পিছনের উম্মতের তুলনায় শুধুমাত্র এতটা সময় পর্যন্ত থাকবে যতটা আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় থাকে। বুখারী শরীফের আরেকটি হাদিসে এসেছে, আর যে রেওয়ায়েত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের উদাহরণ এটি এমন ব্যক্তির মতো যিনি মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার জন্য নিয়োজিত করে রেখেছেন, কিন্তু তারা দুপুর পর্যন্ত কাজ করার পর বলে, আমাদের তোমার পয়সার কোনো প্রয়োজন নেই, আমাদের দ্বারা এর থেকে বেশি কাজ আর হবে না। তারপর আবারও কিছু মানুষ আসে, আর যারা আসর পর্যন্ত কাজ করে থাকে, কিছুক্ষণ কাজ করার পর তারা বলে, শুধুমাত্র আমাদের দ্বারা এতটুকুই হতে পারবে, এর থেকে বেশি নয়। তারপর সেই মানুষটি নিজের কাজকে সম্পূর্ণ করার জন্য কিছু আরও মানুষকে নিয়ে আসেন, আর যারা বাকি কাজগুলো মাগরিব পর্যন্ত সম্পূর্ণ করে দেয়, আর এই মানুষগুলোকে পিছনের দুই গ্রুপের যেই পারিশ্রমিক ছিল সেগুলোকেও দিয়ে দেওয়া হয়। তো এখানে প্রথমে যেই গ্রুপের সম্বন্ধে বলা হলো, তারা হলো হযরত মুসা আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালামের কম, আর যারা তৃতীয় এবং শেষ দল ছিল তাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলা হয়েছে। দুপুর থেকে আসর পর্যন্ত যে অংশটি ছিল তাদেরকে হযরত ঈসা আলাইহিস সালামের কম বলা হয়েছে, আর সকাল থেকে দুপুর পর্যন্ত যে অংশটি ছিল সেটি হযরত মুসা আলাইহিস সালামের কম ছিল।
দুপুর থেকে আসর পর্যন্ত সময়ে ঈসা আলাইহিসসালামের কম ছিল আর তাদের উপর ইনজিলকে নাজিল করা হয়েছিল আর তারপর সর্বশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তাশরীফ নিয়ে আসলেন আর যার পর সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সময় শুরু হলো আর আপনার উপরে কুরআনুল কারীম একটি মুজিজা রূপে নাজিল হয়েছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সময় শুধুমাত্র এতটুকুই যেটি বাকি নবীদের তুলনায় আসর থেকে মাগরিবের সময়টি ছিল একটি স্থানে ইমাম সাইয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন মুসলমানদের সময় শুধুমাত্র একটি দিনের সমান সমান আর আলমে আরওয়াতে একদিন এক হাজার বছরের সমান সমান মনে করা হয় কিন্তু আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজল করম এবং দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে অর্ধেক দিন আরও বেশি দান করেছিলেন তো এই হিসেবে এই উম্মতের সময় 1500 বছর হয়ে থাকে আর এটি আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন আজকে আমরা 1445 হিজরিতে বসবাস করছি তাহলে কি এই হিসাবে মুসলমানদের কাছে শুধুমাত্র 55 বছরই বেঁচে আছে আমাদেরকে মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র একটি অনুমান আর যেটি এই মানুষেরাই করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এমন ধরনের কোনো কথা প্রমাণিতই নেই আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র সেই নিশানাগুলি জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে জানানোর জন্য আদেশ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কেউ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল কিয়ামত কবে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন সেই ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল কোনো নিশানা তো জানিয়ে দিন তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যখন জিনা এবং অশ্লীলতা সাধারণ হয়ে যাবে যখন গুনাহকে গুনাহ মনে করা হবে না আর যখন মাকে বেইজ্জতি করা হবে তখন ওই কিয়ামত চলে আসবে তো এমন ধরনের বিভিন্ন হাদিসে কিয়ামতের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে আর এই অনুমান এই জন্য করা হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের সময় উলামায়ে কেরামদের মতে মোটামুটি 2000 বছর ছিল আর হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের সময় মোটামুটি 600 বছর মানে হযরত ঈসা আলাইহিস সালামের 600 বছর পর এই কায়নাতের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তাশরীফ নিয়ে আসেন এটিকে আপনি এমন ভাবে ধরে নিন হযরত মুসা আলাইহিস সালামের সময় থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মোটামুটি 2000 বছরের হয় আর যখন আমরা এই নাম্বারকে একটি ইকুয়েশনের মধ্যে রাখি তখন কিছুটা এমন ভাবে দেখতে পাওয়া যায় ইমাম সাইয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে একটি আরশা দান করা হয়েছিল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে সেই সময়কে অর্ধেক দিন বাড়িয়ে মোটামুটি 500 বছর বেশি করে দেওয়া হয় তো এই দিক থেকে দেখতে গেলে এই উম্মতের হায়াত মোটামুটি 1500 সাল হয়ে থাকে কিন্তু তবুও সর্বশেষে এটিও বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন আর কিয়ামত খুব সন্নিকটে এই কথার উপর জোর দেওয়ার কারণ এটি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সম্বন্ধে যতগুলো নিশানা বলেছেন মোটামুটি কম বেশি সেগুলো সবই সম্পূর্ণ হয়ে গিয়েছে আর যার মধ্যে সবচেয়ে বড় এবং শেষ কিছু নিশানা বাকি আছে তো কোন কোনগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে আর কোন কোনগুলো বাকি আছে এর উপরে আমরা একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি শুধুমাত্র আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর এমন খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলি আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু